हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो फ्रेंड्स, आज के अपनारा माने थंबनेल और टाइटल देखे निश्चय बुझते पेरेछेन जे आज के आमी कार सम्पर्के बोलते जाच्छी। हाँ, आमी मऊ एवं रुमती दीदी भाईर कथा बोलते जाच्छी। तो ओदेर के उद्देश्य करे बोलछी, माने ओदेर के ना, ओदेर के जारा बैड बा नेगेटिव कमेंट करे, माने ओदेर उद्देश्य आमी बोलते जाच्छी जे मऊ दीबाई केओ बैड कमेंट करे, माने रुमकी दीबाई केओ बैड कमेंट करे, एइसब तोमरा केनो करो, माने केनो करो, आमी तो किछुई बुझी ना जे ओदेर संसारे जा घटे ना घटे सेटा आपनारा माने जाय माने कि कि होबे आपनादेर, माने एइसब ब्यापारे नाक गलिये बोलो। माने ওদের কষ্ট দুঃখ চোখের জল দেখে কি তোমাদের মানে অনেক কি বলবো মজা মজা পাও তোমরা, মানে ওদেরকে কাঁদিয়ে তোমরা কি মজা পাও বলো। মানে ওদের মানে জীবনে যে কত কষ্ট কত দুঃখ মানে ওরা নিজেরাই বুঝে। তো সুতরাং আপনারা এইসব ব্যাড কমেন্ট করো না। মানে কতটুকু কষ্ট পেলে মানুষ এভাবে কেঁদে মানে ভিডিও বা ব্লগ বানায় ওদের সামনে, ছোট হতে হচ্ছে ওদেরকে, মানে এত ব্যাড ব্যাড। আপনারাই বলো, মানে তোমরাই বলো যে মানে তোমরা যদি ইউটিউবার হও তাহলে যদি আপনারা মানে প্রত্যেক দিন ভিডিও মানে আপলোড করছো, ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, কত বছর ধরে মৌ দিবাই মানে স্ট্রাগল করে 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 মানে এই সাকসেস পর্যন্ত মানে এসে গিয়েছে, তো এখন কেন ভিডিও করা বা ব্লগ বানানো বন্ধ করে দেবে, মানে সে আমার একদম ভালো লাগে না এইসব। প্লিজ, তো তোমরা নিজেদের পরিবার, আমাদের আমাদের কি ঝামেলা হয় না আমাদের সংসারে? অবশ্যই আমাদেরও ঝামেলা হয়। তো কথা হচ্ছে আমাদেরকে কেউ এইভাবে বা আমরা তুলে ধরি না বা এসব আমাদেরকে কেউ বলে না, তো সুতরাং আমাদের দুঃখ মানে সবার জীবনে একটা না একটা প্রবলেম থেকেই যাবে, এটা চিরন্তন সত্য। তো তোমরা কোনোদিন মানে এইভাবে ওদেরকে ব্যাড কমেন্ট করো না প্লিজ। তোমরা ওদের মানে ভুলগুলো শুধরাতে পারবে না বা ওদেরকে ওদের সংসার তোমরা গুছিয়ে সাজিয়ে তোমরা রাখতে পারবে না, তো সুতরাং তোমরা কিছুই পারবে না। তো ওদের মনটা ভেঙে দিও না, কষ্ট দিও না ওদের মনে। তো আমি এটাই বলতে যাচ্ছি, রুমকি দিভাই অনেক ভালো আর মৌ দিভাই অনেক ভালো, সবাই যার যার দিকে মানে যার যার নিজে মানে আমি তো আমি নিজেকে ভালোবাসি, তো সবাই যে যার দিক থেকে তারা সত্যি, মৌ দিভাই মোর দিক থেকে মানে ভালো আর রুমকি দিভাই মানে রুমকি দিভাইয়ের তরফ থেকে ও ভালো। তো সুতরাং এখানে কেউ খারাপ না, কেউ ভালো না, শাশুড়ি মাকে তো সবাই কি মানে কেয়ার করবে বা যত্ন করবে, এটা তো নিয়ম। মানে মৌ দিভাইও যত্ন করছে, হ্যাঁ সেটা আলাদা যে ঠাকুমা বা কাকু ওরা মানে মৌ দিভাইয়ের সাথে থাকে না, ওরা রুমকিকে ভালোবাসে সেই জন্য রুমকি দিভাইয়ের কাছে চলে গেছে ওরা। তো এটা যার যার অভিরুচি, মানে যে যাকে ভালোবাসে সে তার কাছেই চলে যাবে। তো আমি আর শুদ্ধ বাংলা বল মানে কইতাম পারতাছি না, আর যতটুকু পারছি এতটুকুই কইছি, আর এখন হইতাছে না আমার দ্বারা। তো আমি যেমনে কমফোর্টেবল ফিল করি এরকম কইরাই কই। তো মানে রুমকি দি আই লাভ ইউ সো মাচ এবং মৌদি আই লাভ ইউ সো মাচ, মানে আমি তোমরা দুজনেরই আমার খুব ভালো লাগে, মানে আমি তোমাদের তোমরার ভিডিও দেখি, মানে সত্যি মানে সত্যি কথা হইল গিয়া আমি রুমকি দিবাইয়ের আগে মানে ব্লগগুলি দেখতাম, মানে আমার খুব নিজের বলে মনে হয় রুমকি দিবাইকে। মানে মৌদির আমি প্রায় মানে 7-8টা ব্লগ দেখলাম, তো আমার খুব ভালো লাগে। মানে লাস্ট দেখলাম যে ও মানে মৌদি ভাই কান্না করে করে মানে ব্লগটা বানিয়েছে যে এটাই ওর লাস্ট ভিডিও, মানে আর বানাবে না। তো কেন বানাবে না, মানে মানে কিলিগা বানাইতো না মৌদি, মানে মানুষের মানুষের কথাই কিতা তুমি ইউটিউবে আইসনি, মানে তুমি কি বলবো তোমাকে বলো, মানে তুমি বুঝবে না এভাবে কথা বললে আমার মানে কিরকম লাগে, তখন মানে কেমন জানি লাগে যে তুমি মানে তুমি ইউটিউবে এসেছো, তুমি নিজে স্ট্রাগল করে তুমি এই জায়গায় তুমি এসে পৌঁছেছো, তো এখন কেন বাদ দিয়ে দিবে মানুষের নেগেটিভ কমেন্টগুলো শুনে বা পড়ে। তো প্লিজ, মানে কেউই বা কাউকে রুমকি দিকেও মানে কেউ নেগেটিভ কমেন্ট করো না, ওদের প্রবলেম আমরা সলভ করতে পারবো না, সুতরাং ওদের প্রবলেম আর বাড়িও না প্লিজ, ওদের মনে কষ্ট দিও না। যারাই ব্যাড কমেন্টগুলো করে না প্লিজ বন্ধ করে দাও। আমি আমার ভিউজ বা সাবস্ক্রাইবার্স পাওয়ার জন্য আমি এসব মানে সত্যিই বলছি না, যে যারা আমার এই ভিডিও মানে ব্লগটা ব্লগ না জাস্ট এই ভিডিওটা দেখছো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কোনো কিছুই করো না প্লিজ, মানে কি বলবো, প্লিজ কাউকে ব্যাড কমেন্ট করো না। মানে ওরা যখন কান্না করে করে মানে ভিডিওগুলি বানাচ্ছে মানে বানিয়েছেন, আমার মানে খুব ওদের ভিডিও দেখে আমার মানে খুব নিজেই আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, যে রুমকি দিভাই কান্না করছে, মৌ দিভাই কান্না করছে। আমাকে যারা ব্যাড কমেন্ট করে বা মানে করেনি এখন অবধি যদি করে বা কেউ যদি আমাকে মানে ব্যাড কোনো কিছু মানে বলে, তাহলে মানে আমার মনে কষ্ট হয়, আমি সেই ফিলিংসটা বুঝে বলছি যে কেউ কাউকে হাসাতে পারে না, সুতরাং কেউ কাউকে মানে কাঁদিও না, মানে দুঃখ দিও না মনে, মানে এটাই বোঝাতে চাচ্ছি।
তো কেউর মুখে আমরা হাসি দিতে পারি না যখন, তো কেউকে কাঁদিয়েও লাভ নেই। সুতরাং প্লিজ প্লিজ মানে আমার রিকোয়েস্ট মেনে ওদেরকে আর ব্যাড কমেন্ট করো না। তো আজকের ভিডিও আমার এইটুকু, আর মানে ভিডিও লম্বা করবো না। আমার না খুব দুঃখ লেগেছে, আমার কি বলবো, খুব আমি দুঃখ পেয়েছি ওদেরকে কান্না করতে দেখে। তো প্লিজ তোমরা কেঁদো না, আর তোমরা এগিয়ে যাও। রুমকি দি তুমি অনেক এগিয়ে যাও, অনেক দূরে এগিয়ে যাও, আর মোদি ভাই তুমিও অনেক এগিয়ে যাও। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা দুই জাল যাতে মানে অনেক আগে পর্যন্ত পৌঁছাও, মানে এটাই আমি ঠাকুরকে বলবো। যে তোমরা আর কেঁদো না, তোমরা মন খারাপ করো না, যে যাই বলুক তোমরা পাত্তা দেবে না। কারণ স্ট্রাগল করার সময় কেউ কাউকে মানে কেউ কোনোদিন তোমাদেরকে হেল্প করেনি, বা কেউ মানে কি বলবো। তো সুতরাং তোমরা লাইফে অনেক স্ট্রাগল করেছো, মানে অনেক স্ট্রাগল করে এই জায়গায় তোমরা পৌঁছেছো, আর মানে কি বলবো, আর কোনো কিছুই বলার নেই। জাস্ট তোমরা কন্টিনিউয়াসলি ভিডিওস মানে বানিয়ে যাও, ব্লগ বানাতে থাকো, আর আমরা দেখতে থাকবো। তো সত্যি কথা যেটা, আমি মানে আগে তোমাদেরকে আমি সাব করিনি, মানে সাবস্ক্রাইব করিনি, কিন্তু আজ আজ থেকে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করে তোমার মানে রেগুলার আমি ভিডিওগুলো বা ব্লগগুলো দেখ। তো আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগের মধ্যে। আজকের জন্য টাটা।